अंजुमाने तलामी जे इस्लामियार विभागीय सम्मेलन हजरत बड़ साहेब कबला तशरीफ एनेछेन, छोट साहेब कबला आमादेर माझे आछेन, ढाका विश्वविद्यालय सहयोगी अध्यापक साहेब कबलार सुयोग्य नाती शाहान साहेब एखाने आछेन, ढाका विश्वविद्यालय इस्लामी विश्वविद्यालय विभिन्न मद्रासा विभिन्न जिला बांग्लादेशे विभिन्न अंचल थेके सुयोग्य ओलामाए किराम शिक्षाविद्रा एखाने उपस्थित हयेछेन एवं अनेक सुधी मंडली एखाने आछेन। आमी बक्तृता देवार मतो एखन आमार शारीरिक अवस्थाओ नेई आर बलारो तेमन किछु नेई, तबे एकटि कथा आमार मने पड़छे एखाने एसे जे तालामीजेर एई सभाय गुलिस्ता में जाकर हर गोल को देखा, गुलिस्ता में जाकर हर गोल को देखा, तेरी ही रंगत तेरी ही बू है। सहज उद्ध बुझेछेन आपनारा, फुल बागाने गिए सब फुल के देखलाम, सेखाने तोमारी रंग तोमारी गंध। तालामीजे इस्लामियार এই সম্মেলনে এসে কেবলমাত্র এই সম্মেলন নয়, আঞ্জুমানে আল ইসলার বিভিন্ন সভায় বিভিন্ন সম্মেলনে সে এমের সুদূর আমেরিকায় গ্রেট ব্রিটেনে আরব আমিরাতে ফ্রান্সে জার্মানিতে এবং বাংলাদেশের তো বিভিন্ন জায়গায় বটেই, সেখানে এই সাহেব কেবলার রুহানি আওলাদরা ছড়িয়ে শুধু নেই বরং যে খেদমত করে চলছেন তা দেখে ওই কথাই মনে পড়ছে, হর গোল কো দেখা তেরি হি রঙ্গত তেরি হি বুহাই। আলহামদুলিল্লাহ, কথা আমার খুবই অল্প। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির ধ্যান জ্ঞান স্বপ্ন এবং তার কথা লিখতে গিয়ে আমি এক মুরসিয়ায় লিখেছিলাম, শরিয়াতের হাদি তরিকাতের বাদশাহ হাকিকাতের খনি মারেফাত শাহেনশাহ যুগের মুজাদ্দিদ মুরাদে আউলিয়া আশিকে ইলাহি আশিকে মদিনা। আমরা যেন এই গুণাবলিতে গুণান্বিত হতে পারি, তালামি যে যেন সেই গুণে গুণান্বিত হতে পারি, আমরা সকলে যার রুহানি আওলাদ এই গুণে যেন গুণান্বিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ইসলামী শিক্ষা সংকুচিত, ইসলামী শিক্ষা বিলুপ্ত করার যে ষড়যন্ত্র চলছে এই প্রেক্ষাপটে দুই একটি কথা সাহেব কেবলার আমার মনে পড়ছে। ছোট সাহেব কেবলা গাড়ি চালাচ্ছিলেন, আসছিলাম ম্যানচেস্টার থেকে লন্ডন, সাহেব কেবলা বলছিলেন, আমি শুনছিলাম এবং তার মধ্যে কিছু লিখেও রেখেছি, তিনি বলছিলেন যে আসামে একবার ইসলামী শিক্ষাকে বিলুপ্ত করার চেষ্টা চলেছে, আইন পাশ করা হয়েছে, তখনও যাতায়াত চলত। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই গেলেন বদরপুরে, গেলেন আসামের বিভিন্ন জায়গায় সম্মেলন করলেন, এক পর্যায়ে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলো, উপেক্ষা করে তিনি সভা করে চললেন সাহেব কিবলা নিজের ভাষা, এবং শেষ পর্যন্ত দেখা মাত্র গুলি করার নির্দেশ জারি করা হলো।
হাতির সবার তারিখ নির্ধারিত, হাতির পিঠে চড়ে তিনি সেখানে উপস্থিত হলেন। বক্তৃতা দেওয়ার অবস্থায় করা যায় না, একদিকে গুলি করার নির্দেশ, অপর দিকে সাহেব কোলা রহমতুল্লাহ আলাইহি ইসলামী শিক্ষা রক্ষা করার জন্য গুলির নির্দেশ সামনে নিয়ে তিনি বক্তৃতা করে চললেন। আমরা সেই তালামে এই রকম যদি অবস্থার সম্মুখীন হতে হয় তাহলে আমরা সাহেব কোলার রুহানি আওলাদ হিসাবে তিনি যেরকম গুলির আদেশ অগ্রাহ্য করে প্রাণের মায়া ত্যাগ করে ইসলামী শিক্ষা বহাল রাখার জন্য যেরকম ঝাঁপিয়ে পড়েছিলেন আমরা ঝাঁপিয়ে পড়তে কি প্রস্তুত আছি? বন্ধুগণ আমার, সাহেব কোলারই কথা, আলিফ সেন্টার তখনও বিল্ডিং হয়নি, টিনের ঘর। আমি এসেছি সাহেব কোলার খেদমতে। সাহেব কোলা বলেন তার কিছুদিন আগে তালামিজের ছাত্রদের সাথে বাতিলপন্থী কতকের সংঘর্ষ হলো, আহত হলেন ছাত্ররা, তালামিজের রক্ত ঝরল। সাহেব কোলার কথা, সাহেব কোলা বললেন ওরা যখন রক্ত মাখা কাপড় নিয়ে আসলে তখন সাহেব কোলা কিন্তু দুঃখ প্রকাশ করেননি, কাঁদেননি। বলেন সাহেব কোলা বলেন আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ কায়েমের জন্যে আমি যেরকম সৈনিক চেয়েছিলাম দিনের জন্যে রসুলের জন্যে সহি আকিদার জন্যে রক্ত দিতে পারে এমন লোক আমি চেয়েছিলাম, সে লোক আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা সাহেব কোলা যেরকম রক্ত দেখে তালামিজের ছাত্রদের তিনি খুশি হয়েছিলেন, আল্লাহর শুকর আদায় করেছিলেন, রুহানিভাবে সাহেব কোলা আমাদের সাথে আছেন, প্রয়োজন হলে আজকেও ইসলামী শিক্ষা এবং অন্য অন্য ব্যাপারে সেরকম সংকটের সম্মুখীন হয়েছে, আজকেও আমরা সাহেব কোলা যে রক্ত দেখে আনন্দিত হয়েছিলেন সেভাবে প্রয়োজন হলে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কিনা? আরেকটি কথা, আমার বক্তৃতা নয়, সেটাও সাহেব কোলার কথা, আপনারা একটু আগে শুনেছেন 300-350 মাদ্রাসা প্রায় না বন্ধই করে দেওয়া হয়েছিল। ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসাগুলিকে সাধারণ বিশ্ববিদ্যালয়ের মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতে অন্তর্ভুক্ত করার আদেশ তৈরি করা হয়েছিল। আপনারা জানেন সেই অবস্থার মোকাবেলা করার জন্য জমিয়াতুল মাদারিসিনের উদ্যোগে ঢাকায় সম্মেলন আহ্বান করা হলো, গোটা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকরা উপস্থিত হলেন। কিন্তু মাদ্রাসার শিক্ষক যারা তারা তো মাঠের লড়াকু সৈনিক নয়, তারা ক্লাসে বসে কোরআন হাদিস পড়ান, ময়দানে তো তারা নামেননি, সরকার ভয় পাইছিল প্রধানমন্ত্রীর অফিসে যাবে সেখানে স্মারকলিপি পেশ করবে, এদিকে গুলি বন্দুক এদিকে বন্দুক, সামনে পুলিশ পিছনে পুলিশ, কেউ নামতে বাইতুল মোকাররমের সামনে থেকে দক্ষিণ দিকে যেতে কেউ সাহস করছে না, সামনে পাবার আসছে না, সকলেই প্রস্তুত। সাহেব কোলা সবুজ পাগড়ি মাথায়, সাহেব কোলা হাতে লাঠি নিয়ে মসজিদে গাউসিয়া বাইতুল মোকাররম থেকে সামনে এসে চিৎকার দিয়ে বললেন আমি আব্দুল লতিফ চৌধুরী দিনের প্রয়োজনে ইসলামী শিক্ষা রক্ষার প্রয়োজনে বুকের রক্ত দিতে প্রস্তুত আছি, তোমরা আমি যা চলছি তোমরা কে যাবে আমার সাথে? সুবহানাল্লাহ। সেই কাফেলায় অনেকে আপনারা অনেকেই ছিলেন, আমিও ছিলাম। তো আবারও যদি ইসলামী শিক্ষার সংকোচনের সম্মুখীন হয়, বিলুপ্তির সম্মুখীন হয় এবং পরীক্ষার বিষয় থেকে বাদ দিয়ে আবার যদি এই দেশে সেই রকম অবস্থা আবার তৈরি হচ্ছে বলে মনে হয়,
এ সময় সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহ যেভাবে এগিয়ে গিয়েছিলেন, চিৎকার দিয়ে বলেছিলেন যে আমি সর্বপ্রথম আমার বুকে গুলি নেব, আমি চললাম, যে যে যেতে চাই আমার সাথে আসো। আমরা সেই রকম যেতে রাজি আছি কিনা জোরে বলতে, আমরা রাজি আছি কিনা? আমি বলতে গেলে সারা পৃথিবী ঘুরেছি, কিন্তু বড় সব কেবলার দ্বিতীয় জন দেখিনি। আমি সামনে প্রশংসা করব না, তার দান, তার চায়, তার এতিম পালন আমরা তো ক্ষণিকের জন্য করি, জরুরুমি হতে করি, যিনি সর্বক্ষণ এ কাজে নিয়োজিত, সেরকম লোক আমরা পেয়েছি। চলুন আলহামদুলিল্লাহ। আমরা যদিও আমাদের ছোট ভাইজান ছোট সাহেব কেবলা এখন সেই আর সেই যুবক নয়। এখন রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা বলেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল কাদের সাহেব, যে আমি আরবিতে একটু কথাটাই বলি যে নুসিরতু বিশ্বাব ও খালাফানি সুযোগ, বুড়োরা আমার দুঃসচেতন করেছে আল্লাহ হাবিবের কথা, যুবকরা আমার সহযোগিতা করেছে, তাদের দ্বারা সহযোগিতা আমি পেয়েছি। সেই যুবক বন্ধু তোমরা, তারা নিজে ইসলামী ছাত্ররা ময়দানে সেটার প্রমাণ করতে হবে। সেই প্রমাণ করার জন্য আমরা রেডি আছি কিনা, তৈরি আছি কিনা? মরসাব কবিলার নেতৃত্ব আছে, দোয়া আছে, অভিভাবকত্ব আছে, ছোট সাহেব কেবলার সকলেই আজকে বার বার একেবারে ময়দানে আমরা আপনার পিছনে আছি। আমরা আবার সেটা দোহরাতে চাই, অবস্থা যে রকমই হোক না কেন, আল্লাহর দিন রক্ষা করার জন্যে, সহি আকিদা রক্ষা করার জন্যে, ইসলামী শিক্ষা রক্ষা করার জন্যে প্রয়োজন হলে সাহেবের মতো আমরা বলতে পারি, অগ্রসর জন্য হতে পারি, বুক ফেটে জন্য দিতে পারি যে রক্ত দেব, প্রাণ দেব, ইসলামী শিক্ষার সংকোচন বরদাস্ত করব। আসসালামু আলাইকুম।